নারীচন্দ্র সহধর্মিণী বাংলার মহিয়সী নারী যিনি ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা। শহীদ আসাদুল্লাহ মাস্টারের যোগ্য উত্তর ছিলেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই আয়োজন দেওয়ার ক্ষেত্রে যুবকরা মধ্যে আলোচনা আজ থেকে সারা দেশব্যাপী 17/2021-এর আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি যিনি অল্প ঘরের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, একই সাথে সব মানুষ যখন আনুষ্ঠানিকভাবে বেলুন উড়াবেন এবং অন্যান্য যাকে কেন্দ্র করে অবতীর্ণ আছে এই বর্ণাঢ্য আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু সত্য ও বঙ্গমাতা সবার প্রিয় আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাফের এমপি আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসুন আমরা বরকতের মাধ্যমে তার আগমনকে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ আমাদের যারা রয়েছে তাদের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক 17 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালিকা 17 টুর্নামেন্টের আজকে উদ্বোধন অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, এটা আমাদের মন্ত্রণালয়ের অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে সরকারিভাবে আমরা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন টুর্নামেন্ট আমরা করাই, কিন্তু সেগুলো আমরা ফেডারেশন দিয়ে করাই, কিন্তু সরাসরি সরকারের পক্ষ থেকে কোনো টুর্নামেন্ট কোনো আয়োজন করা এটা কিন্তু সরাসরি আমরা সরকারের পক্ষ থেকে করা। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছেন এবং আমরা সেটা করছি। আমার অত্যন্ত ভাগ্যবান, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি যার নামে এইটা আয়োজন, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে যে মানুষটি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, মুখের ভাষা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে, যার কারণে যিনি আমাদের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশকে আমাদের বর্তমান পর্যায়ে আনার পেছনে যিনি এনে দিয়েছেন আমাদের সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। এবং আমি যখন মন্ত্রী হয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে আমরা বঙ্গমাতার নামে আমরা প্রথম টুর্নামেন্ট আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি। আমি আর কথা না বাড়িয়ে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক 17, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা 17-র আমরা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। তবে একটি বিষয় শেষ করার আগে আমি শুধু বলবো যে আপনারা জানেন যে এখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দেরকে 4 জনকে আমরা ব্রাজিল পাঠিয়েছিলাম। আমাদের ইচ্ছে রয়েছে শুধু 4 জন নয়, পুরো টিমকে, যাতে আমাদের ইচ্ছা আছে যদি আমরা আমাদের সেই বাজেট আমরা চাচ্ছি যদি আমরা সেটা পেতে পারি, একটা পুরো ফুল টিমকে আমরা ব্রাজিলে পাঠিয়ে তাদেরকে সেখানে ট্রেনিং করানোর ইচ্ছা আমাদের রয়েছে। আমাদের ইচ্ছে আছে শুধু ছেলেদেরকে আমরা পাঠাবো, মেয়েদেরকে পাঠাবো না, এটা হতে পারে না। আমরা নারী টিম, আমাদের বালিকা টিম, তাদেরকেও ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের কোনো দেশে বা পর্তুগাল থেকে শুরু করে পর্তুগাল, স্পেন বা এই ধরনের কোনো দেশে তাদেরও সেখানে একটি ফুল টিম পাঠানোর একটা চিন্তাভাবনা আমাদের আছে। ইনশাল্লাহ তোমরা ভালো করে খেলো, তোমরা ভালো খেলতে পারলে তোমরা অবশ্যই তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবা। কারণ এখানে যারা খেলেছে গত বছর 50 জনের অধিক খেলোয়াড় কিন্তু বিভিন্ন ক্লাবে বিভিন্ন খেলছে। এখন তোমরা ভালো করবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক। স্পেশাল দৃশ্যটাকে বন্দী করে রাখছেন অনেকেই আলোকযন্ত্রে এবং এই মাত্র